4 বছর বয়স একটা বাচ্চা, সে আগুনের প্রকোপে ভয়ে সে খাটের নিচে পালিয়েছিল। কতদিন থেকে করতেছেন এগুলো? আচ্ছা, আমি একটা প্রশ্ন করি দুজনকে। হ্যাঁ, আপনাদের ট্রেনিং এর অংশ এটাও? হ্যাঁ স্যার। মানে মনে হলো একটা কথা বলি আর কি, মনে করেন আপনারা দুজন এখান থেকে বাজারের দিকে যাচ্ছেন, যাওয়ার পরে বাসা এই রাস্তার পাশে একটা বাড়িতে আগুন লাগছে, এখন আপনাদের প্রথম কাজ কি হবে বলেন তো, কি করবেন? আগুন নিভাতে সহায়তা করা লাগবে। হ্যাঁ, আপনি বলছেন আগুন নিভাতে সহায়তা করা লাগবে, কি রকম সহায়তা? সহায়তা মনে করেন যে থালার মধ্যে পানি দেওয়ার মতো কোনো কিছু থাকে। ভালো কথা বলছেন, আপনি আপনি বলেন তো স্যার। প্রথমে স্যারকে জানাইতে হবে, পুলিশ প্রশাসন বা ফায়ার সার্ভিস, এদের ছাড়া তো আমরা সহযোগিতা হয়তো করতে পারবো, ঠিক আছে, কিন্তু তারপরে এদের তো আমাদের জানাইতে হবে। আচ্ছা, আপনি কিছুটা কাছাকাছি গেছেন, অন্য প্রশ্নের উত্তর একবার ভুল হয়ে গেছে, আর আপনি কাছাকাছি চলে গেছেন, সেটা হলো কি, যদি এরকম আগুন লাগার কোনো ঘটনা ঘটে যায় সেক্ষেত্রে সর্বপ্রথম কাজ হলো ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া। তারপর আপনি আপনার কিন্তু এক বালতি পানি দিয়ে কিছু হবে না, না না না, এক বালতি পানি ওই পাশে থেকে আনবেন দেবেন, তাতে আপনার 5 মিনিটের সময় নষ্ট হবে। এই 5 মিনিটে কিন্তু আপনি যদি সংবাদটা দিতে পারেন 2 মিনিটে, ওরা কিন্তু ফায়ার সার্ভিস কিন্তু সবসময় 24 ঘন্টার জন্য রেডি থাকে, একদম প্রস্তুত, একদম প্রস্তুত থাকে, বুঝতে পারছেন? ফোন করার সাথে সাথে আসতে যতক্ষণ লাগবে আর সময় লাগে না, তাহলে কোন কাজটা বেশি জরুরি বলেন তো? ফায়ার সার্ভিস জরুরি, ফায়ার সার্ভিসে ফোন করাটা জরুরি, তাই না? তা আমাদের যদি কোনো আগুন লাগার ঘটনা করে প্রথম কি কাজ করতে হবে? ফায়ার সার্ভিসে আগুন জানাইতে হবে, তারপরে আপনি যতটুকু পারেন হেল্প করবেন, আশেপাশে সবাইকে ফোন করলেন। এখন আমি আজকে আপনাদের মাধ্যমে আমি সবাইকে, আমি এখন এটা ভিডিও হচ্ছে, এখন আপনারা জানেন না ভিডিও হচ্ছে, কিন্তু ভিডিও হচ্ছে আসলে, এই ভিডিওটা আমি আপনাদের মধ্যে সবাইকে জানাই দিতে চাই। সেটা হচ্ছে, আপনার বাড়িতে আপনার ছেলে মেয়ে আছে? কয়জন? বড়টা বয়স কত? 9 বছর। মনে করি যে আপনি এখানে আসছেন, আপনার ওয়াইফ কোনো কাজে এক জায়গায় গেছে, বাড়িতে আপনার 9 বছরের মেয়েটা আছে, আপনার বাড়ির দরজায় যদি আপনি ফায়ার সার্ভিসের নাম্বারটা লিখে রাখেন, যদি আপনার বাড়িতে অথবা বাড়ির পাশের বাড়িতে কোথাও আগুন লাগে, আপনার বাচ্চাকে যদি আপনি শিখাই দেন যে ফোন দিবা, যে স্যার তাড়াতাড়ি আসেন, অমুক গ্রামে বাসার অমুকের বাড়িতে আগুন লাগছে, এই কাজটা করে কিন্তু একটা দেশের সেবা করে ফেললো। আপনি যদি করেন এটা, আপনি একটা দেশের সেবা করলেন, যে কোনো লোক এই কাজটা করতে পারে, তাহলে এই নাম্বারটা জরুরি না? বাড়ির দরজার মধ্যে কি লাগতে কি রাখতে হবে? একদম ভিজিবল জায়গায় যেখানে দেখা যাবে সবসময় বাড়ির দরজায় অথবা কাছে অথবা ঘরের ওয়ালের ভিতরে ফায়ার সার্ভিসের নাম্বার লিখে রাখতে হবে, তারপর থানার ডিপি অফিসের নাম্বার লিখে রাখতে হবে, পল্লী বিদ্যুৎ আছে না, পল্লী বিদ্যুৎ জরুরি তাদের নাম্বার লিখে রাখতে হবে, আর হাসপাতালে একটা নাম্বার আছে, হাসপাতালে কিন্তু 24 ঘন্টা একজন ডাক্তার বসা থাকে, আপনি জেনে রাখবেন হাসপাতালে একজন 24 ঘন্টা ডাক্তার বসা থাকে, ফায়ার সার্ভিসে একজন 24 ঘন্টা একজন লোক বসা থাকে, ফায়ার সার্ভিসে কিন্তু 24 ঘন্টা একজন লোক ফোন হাতে নিয়ে বসে থাকে, পল্লী বিদ্যুতে এরকম যে লোক একজন থাকে, থানায় একজন ডিপি অফিসে সব 24 ঘন্টা লোক থাকে, সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে একজন করে লোক বসে থাকে, তাহলে এই যে প্রতিষ্ঠানগুলোর যে জরুরি নাম্বারগুলো, এই নাম্বারগুলো বাড়িতে রাখা জরুরি কিনা বলেন? আপনি বলবেন আরেকজনকে? আমি আজকে এই গল্পের মাধ্যমে গল্পে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনার বাড়ির আশেপাশে ফায়ার সার্ভিস আছে, পল্লী বিদ্যুৎ আছে, থানা আছে, এবং আর কি বললাম হাসপাতাল, সরকারি যে হাসপাতাল, এই হাসপাতালে এই চারটা প্রতিষ্ঠানের জরুরি নাম্বারগুলো আপনার বাড়িতে অবশ্যই অবশ্যই বাড়িতে রেখে দেবেন, তাহলে যে কোনো সময় এই যে দেখেন, এই কথাগুলো বলার পিছনে কারণ হলো আমি এখন ওখানে একটা পত্রিকায় দেখলাম কুমিল্লা 14 গ্রামে গত পরশু দিনের ঘটনা, 14 গ্রামে একটা বাড়িতে ফ্রিজ বিস্ফোরণ হয়ে, ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ হয়ে একটা আগুন ধরেছে বাড়িতে, আগুন ধরার কারণে এই বাড়ির যে ছোট সবাই তো যার যার মতো চলে গেছে এদিক ওদিক, ছোট বাচ্চা 4 বছর বয়স, 4 বছর বয়স একটা বাচ্চা, সে আগুনের প্রকোপে ভয়ে সে খাটের নিচে পালিয়েছিল, এই খাটের নিচ থেকে সে আর বেরোতে পারে নাই, আর যার যার অবস্থান থেকে সবাই যার যার মতো চলে গেছে, কিন্তু বাচ্চা কোথায় আছে বাবা মায়ের খোঁজ হবে তো নিতে পারে নাই, আমি জানি না কি পরিস্থিতি তখনকার, পত্রিকা যতটুকু জানলাম এই বাচ্চাটা ফায়ার সার্ভিস আসছে কিন্তু ততক্ষণে বাচ্চাটা, বুঝতে পারছেন, এই যে একটা মর্মান্তিক ঘটনা এই গরমকালে, এখন এই যে ফাগুন মাস, এই 2-3 মাস এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো বেশি ঘটবে, আপনার যার যার অবস্থা থেকে একটু সতর্ক থাকবেন,
বেশি করে যারা মশার কয়েল যারা মশার নিধনের জন্য যারা কয়েল বাসায় লাগান এই কয়েলগুলো ঢাকনা সহ রাখবেন। কয়েল যেখানে রাখবেন সেখানে যেন আশেপাশে কোনো কাগজপত্র বা কোনো কাপড় চোপড় যেন না থাকে, কোনো কারণে ভুল করে যদি ওখানে কাপড় পড়ে যায় সেক্ষেত্রে আগুন ধরতে পারে। অনেক ঘটনা এই ধরনের ঘটে গেছে। আমরা যার যার অবস্থান থেকে এই এই অন্তত এই কটা মাস একটু বেশি বেশি সতর্ক থাকবো, সবসময় সতর্ক থাকবো, এই কটা মাস বেশি বেশি সতর্ক থাকবো। আপনার আমার সতর্কতা আপনার আমাকে নিরাপত্তা দেবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাদের।